সকাল বেলা জিয়াদ করতে গিয়েছিল, তাই সে কিছু খুনমা পানি নিয়ে দাঁড়িয়ে ছিল। তো যখন জিয়াদ করে সমস্ত কাফেলারা তারা যখন বাড়ি ফিরে আসছে, সর্বপ্রথম কাফে সর্বপ্রথম কাতারে ছিল আবু বকর সিদ্দিকী। তখন সেই ছোট্ট ছয় বছরের বালিকা বলছে যে চাচা যান আপনি বলেন আমার আব্বা যান কোথায়, আমার আব্বা যানকে আমি সকাল থেকে দেখা পাচ্ছি না। তখন আবু বকর সিদ্দিকী তিনি কেমন করে সেই ছোট্ট ছয় বছরের বালিকাকে বলবেন যে তোমার আব্বা যান জিয়াদ করতে গিয়ে মারা গেছে। তখন আবু বকর সিদ্দিকী বললেন যে তোমার আব্বা জানের খবর পিছনের কাফেলা জানে। তো এইরকম করে করে সর্বশেষ কাফেলাই ছিল আমার নবীজি। তখন সেই ছোট্ট ছয় বছরের বালিকা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আমার আব্বা জান কোথায়, আমার আব্বা জানের জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি আমার আব্বা জানকে আমি সকাল থেকে দেখা পাচ্ছি না। যখন এমন কথা বললেন তখন আমার নবীজি তিনি কেমন করে সেই ছোট্ট ছয় বছরের বালিকাকে বলবেন যে তোমার আব্বা জান জিয়াদ করতে গিয়ে মারা গেছে। তখন আমার নবীজি বললেন যে তোমার আব্বা জান পিছনে আসছে। যখন এমন কথা বললেন তখন সেই মৃত ব্যক্তি আমার নবীজির এমন কথায় সেই মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসে সেই ছোট্ট ছয় বছরের মেয়ের হাতে খুরমা পানি খেয়ে গিয়েছিল। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। একবার তাকবীর হক নারায়ণ তাকবীর। সেই উদ্দেশ্য করে কবি বলছিস নো আমার নবীর পাকে জুবানি মিথ্যা কখনো হয় না জানি, এক পানি কা খুরমা পানি আপা তোরে দাঁড়িয়ে তখনি, পিতা মোর আছে অনাহারে মাহাটা মেয়ে পিতারি নাতে যারে, যে হাতে মরণ হলে হলো দাফন সকল কাফেলা আসে ফিরে। সুন্দর কথা। এক সময় আমার নবীজি তিনি জিহাদ করে যখন বাড়ি আসছে, এমন সময় আমার নবীজি খুব ক্লান্ত হয়ে পড়ল। তখন হযরতে আলী
আলীর কোলে আমার নবীজি মাথা রেখে ঘুমিয়ে পড়ল। যখন আমার নবীজি হযরত আলীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল তখন আসরের রক্ত শেষ হয়ে গেল। তখন হযরত আলী তিনি অঝর নয়নে কাঁদছে। তখন আমার নবীজি বলছে যে হে আলী তুমি কেন এত কান্না কাঁদছো, আমি কি তোমাকে কি খুব কষ্ট দিয়েছি? তখন হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে মোটেও কষ্ট দাওনি, আমি এই জন্য কাঁদছি যে আপনি আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন আর আমি কেমন করে তোমার ঘুম ভাঙিয়ে আমি আসরের নামাজ পড়ব। যখন হযরত আলী এমন কথা বললেন তখন আমার নবীজি বলছে যে হে আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও? তখন হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসরের নামাজ পড়তে চাই। যখন এমন কথা বললেন তখন আমার নবীজির এক আমলের ইশারায় সেই দিন ওই ডুবন্ত সূর্য আবার উদয় হয়েছিল। তো সেই দিন সেখানে কি ঘটনা ঘটেছিল কবি বলছে শুনুন। নবীজি হযরতে আলীর কোলে ঘুমিয়ে পড়লে আসরের নামাজ পড়বে কি বলো? হ্যাঁ বললে সূর্য উঠল তাজা। সর্বশেষ কথার মাধ্যমে আমার শ্রদ্ধেয় কবি নিজেকে উদ্দেশ্য করে কি বর্ণনা দিচ্ছে একটু মন দিয়ে শুনুন। আমার যখন হবে মরণ কাফনে লিখো মোর নবীর নাম, কলেমা শাহাদাত ফুলো মালায় পরিয়ে দিও আমার গলায়, মোর ছোট সোনা কাফন ধরে চেয়ো না আপা এতিম করে।